দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 315 কিলোমিটার, দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে 220 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগে, আমি আবার বলছি, বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগে প্রভাবে বৃষ্টিসহ দমকা অথবা জোরু হাওয়া অব্যাহত রয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ 26 মে 2024 সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টার মধ্যে মংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রে অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা জোরু হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি, 9 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরসমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত, আমি আবার বলছি, 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুর চাপের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের দমকা অথবা জোরো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই ছিল প্রবল ঘূর্ণিঝড় রিমালের আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, যেটি আমরা আজকে দুপুর 12টায় জারি করেছি, সেটির সর্বশেষ অবস্থা। ঘূর্ণিঝড়টির যে গতিবেগ, সেটি আমরা বলেছি যে 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত এবং দমকা হাওয়া আকারে এবং কোথাও কোথাও 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটা কোনো একেবারে যে মানে একদম লিমিটেড যে 120ই হবে এরকম না, 115 হতে পারে। তবে এই প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ 120 পর্যন্তই হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যে আমরা
কয়েকটা জায়গায় একটু ঘূর্ণি বাতাসের গতিবেগ পেয়েছি, সেটা আপনাদেরকে একটু আমি পড়ে শোনাচ্ছি। যেমন পটুয়াখালীতে আমরা দুইটার একটু পরে 72 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আমরা বাতাস রেকর্ড করেছি, এবং মংলাতে 57 কিলোমিটার বেগে আমরা জোরু হাওয়া রেকর্ড করেছি। এটা হলো এই দুইটা আমরা আপাতত রিপোর্ট পেয়েছি। অনেক জায়গা থেকে এখনও আমাদের রিপোর্ট এই তিনটার সময় আসছে, এগুলি রেকর্ড হচ্ছে। আপনারা ইচ্ছা করলে আরও পরে নিতে পারবেন। আমরা 6টা সময়ে যেহেতু ঘূর্ণিঝড়টি এখন অগ্রভাগ শুধু আঘাত করতেছে, যখন ঘূর্ণিঝড়ের কেন্দ্রটা বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করবে, যেটা সন্ধ্যা 6টার থেকে পরবর্তী 3-4 ঘন্টা এটা যখন শুরু করবে, তখন বাতাসের মানে পূর্ণ গতিবেগটা আমরা কোথায় কী হয়েছে সেটা আমরা জানতে পারবো। তবে এই রেকর্ডটা আজকে পাইতে আপনারা কালকে পেয়ে যাবেন সরাসরি আমাদের কাছ থেকে, যে কোন কোন অঞ্চলে কী পরিমাণ বাতাস রেকর্ড করা হয়েছে। এই একটা আরেকটা কথা আমি এখানে বলেছি, আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে, এই কথাটা কি আপনারা কেউ বুঝতে পেরেছেন? যখন কেন্দ্ররা যখন ল্যান্ডে উঠে যাবে, তারপরে যে তার নিচের অংশ আরেকটা পার্ট থাকবে, আমি অগ্রভাগ বলেছি যে বিকাল থেকে শুরু হয়ে গেছে সম্মুখভাগ, এটা প্রভাব অলরেডি দুপুরের পর থেকে শুরু হয়ে গেছে। এরপরে কেন্দ্রটা যাবে সন্ধ্যা 6টার থেকে আরম্ভ করবে, 3-4 ঘন্টার মধ্যে কেন্দ্রটা অতিক্রম শেষ হবে। কেন্দ্রের পরে যে তার নিচে আবার থাকবে, এরকম একটা সার্কেল বৃত্ত, বৃত্তের কেন্দ্রের সামনের বাঁক আসতেছে আগে, তারপরে কেন্দ্রটা, তারপরে আসবে তার নিচের বাঁক, এই কথাটা আমরা এবার স্পষ্ট করে এই বুলেটিনে বলে দিয়েছি। এই ওই সময়টা কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না, তারপরেও তার নিচের যে অংশটা পরবর্তী অংশটা সেটা আমাদের ল্যান্ডের দিকে দাবিত হইতে থাকবে, উঠতে থাকবে। সেই অবস্থায় বাতাস হবে, বৃষ্টি হবে, দম জোরু হাওয়া হবে, জলোচ্ছ্বাস হবে, সব কিছু তার সাথে হবে, কিছু সময় অব্যাহত থাকতে পারে। এটা একেবারে পারফেক্টলি আপনার সেকেন্ড মিনিট হিসাবে বলা যাবে না। এটা দুর্বল ল্যান্ডে পরিপূর্ণ উঠার পর, ল্যান্ডে আসার পর যখন আর সে এনার্জি গেইন করতে পারবে না, তখন পর্যায়ক্রমে এটা দুর্বল হয়ে স্থল নিম্ন চাপে পরিণত হবে ল্যান্ডে। আরও সময় লাগবে, কারণ তার একটা অংশ তখনও সাগরে থাকবে। কেন্দ্রটা উঠার পরেও তার যে নিচের পাক যেটা পরবর্তীতে অব্যাহত থাকবে, সেটা তখনও সাগরে বিরাজমান থাকবে। এই অংশটা না ওঠা পর্যন্ত আমরা বলতে পারবো না যে সাইক্লোন পরিপূর্ণভাবে ল্যান্ডে উঠে গেছে। ল্যান্ডে যখন উড়ে, ল্যান্ডের সাথে ইন্টারঅ্যাকশন, ল্যান্ডে আছে গাছ, পাহাড়, বিল্ডিং, মাটি, আরবান, এই সমস্ত এরিয়ায় যখন সে ইন্টারঅ্যাকশন হয়, আস্তে আস্তে দুর্বল হতে, তখন আর সে সোর্স পায় না, সোর্স তার বন্ধ হয়ে যায়। সোর্স হলো সাগর, সাগর থেকে সে এনার্জি গ্রহণ করে। সাগরের জন্ম, ঘূর্ণিঝড়ের জন্ম হলো সাগর, সে কোনোদিন ঘূর্ণিঝড় এই টাঙ্গাইল ময়মনসিংহ হবে না, এটা আপনারা মনে রাখবেন। ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এটা রাতে যখন ল্যান্ডের উঠে আসবে, যখন এটা বাংলাদেশের উপরে অবস্থান করবে ল্যান্ড ডিপ্রেশন হিসেবে, তখন প্রবল বৃষ্টি হবে। এই ভারী বৃষ্টিপাত আমরা যেটা বলেছি 200-300 মিলিমিটার পার ডে হতে পারে, সেটা আমরা এই উঠার পরে কালকে বলতে পারবো যে 24 ঘন্টায় কত বৃষ্টিপাত হয়েছে, বা 10-12 ঘন্টায় কী পরিমাণ বৃষ্টি হলো, এটা এই রেকর্ডটা এই মুহূর্তে পাবেন না। এই মুহূর্তে আমরা কিছু কিছু জায়গায় পেয়েছি কোথাও 27 মিলিমিটার, 30 মিলিমিটার, 22 মিলিমিটার বৃষ্টি হয়েছে এই দুপুর পর্যন্ত। বাঁধ ভেঙে যাওয়ার অর্থ হলো যে সাইক্লোন এখনও রয়ে গেছে, আসতেছে। এই বাঁধ যেহেতু ভেঙে গেছে, এ ভাঙতেই থাকবে, এটা আরও ভাঙন অব্যাহত থাকবে, আরও ইন্ট্রুশন হবে পানি, যতই ইন্ট্রুশন হবে মানে ঢুকবে, ততই বাঁধ মানে জল, জলোচ্ছ্বাস পরিমাণ বৃদ্ধি পাবে।
এখন 13 কিলোমিটার গতিতে এই দুপুর পর্যন্ত সে আগাইছে, 13 কিলোমিটার একটু বাড়ছে গতি, 13 কিলোমিটার হয়তো কোস্টের কাছে এসে আর একটু বৃদ্ধি পেতে পারে সেরকম আমরা এক্সপেক্ট করতেছি। আমরা বলেছি যে এটা গত রাতে মাত্র 6 কিলোমিটার গতিতে আগাইছিল রাতের পার্টটা সকাল পর্যন্ত, তারপরে সকাল থেকে 9টা পর্যন্ত 7 কিলোমিটার গতিতে, যার কারণে এটা স্লো হয়ে গেছে। এটার যে ল্যান্ড ক্রসিংটা আমরা যেটা বলেছিলাম যে দুপুর থেকেই বৃষ্টির প্রভাব শুরু হবে, সেটা না হইয়া দুপুরে পর থেকে শুরু হয়েছে, এইটুকুই পিছাইছে যেহেতু সে স্লো হয়ে গেছিল রাত্রে এই কারণে। তবে এটা এখন টাচ শুরু হয়েছে উপকূলীয় অঞ্চলে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, আপনাদের রিপোর্টাররা আমি নিউজে দেখলাম যে দেখাচ্ছে যে বিভিন্ন জায়গায় প্লাবিত হচ্ছে, দমকা বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে। রাঙ্গাবালি ওই অঞ্চলে দেখা গেছে যে অনেক পানি তলায় গেছে, এটা আপনাদের রিপোর্টাররা দেখাচ্ছে। আচ্ছা, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকার পরিস্থিতি কেমন হতে পারে? ঢাকায় বৃষ্টিপাত হবে এবং কিছু বাতাসও হবে, উপকূলের মতন এত বাতাস ঢাকায় হবে না, আগামীকাল সারাদিনই ধরতে পারেন যে বৃষ্টি থেমে থেমে এবং কখনো ভারী বৃষ্টি হবে, কখনো মাঝারি ধরনের বৃষ্টি হবে। রাত থেকেই শুরু হবে, আজকে রাত থেকেই শুরু হবে ঢাকার বৃষ্টি। আর এই সাইক্লোনটা কি নরমাল সাইক্লোন হিসেবে থাকবে নাকি সিভিয়ার সাইক্লোনের রূপ নিতে পারে বলে আমরা তো এই যে পড়লাম প্রবল ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়ের ইংরেজিটা হলো সিভিয়ার, না সুপার সাইক্লোন আরো পরে, সুপারের আগে হলো ভেরি সিভিয়ার সাইক্লোন, এরপরে সুপার সাইক্লোন, আমরা সিভিয়ার সাইক্লোন হিসাবেই অতিক্রম করবে বলে এখানে এই বুলেটিনে উল্লেখ করেছি। আর আর শক্তি অর্জন করার মতন মানে আমরা প্রিডিকশন পাচ্ছি না, আমাদের প্রিডিকশনে সেই ফোরকাস্ট আসছে। ধন্যবাদ আপনাদেরকে, আবার রাতে 8টার দিকে আসেন।